বন্ধুরা, বিএস ট্রাভেলার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশী পাড়াতে। সেখানে রয়েছে গোপীনাথপুর বলে একটা জায়গা, জলঙ্গি নদীর পাশে রয়েছে একটা আশ্রম। খুব নির্জন নিরিবিলি পরিবেশে রয়েছে এই আশ্রম। আমরা সেখানে পায়ে হেঁটে গিয়েছিলাম। এখানে রয়েছে একটা কালী মন্দির শ্মশানের উপরে, আর এর পাশেই রয়েছে একটা সমাধি। উনি হলেন কালী সাধক এসরাত খেপা। আপনারা দেখতে পাচ্ছেন ইনাকে এখানেই সমাধি দেওয়া হয়েছিল, কদমতলা শ্মশানঘাট, এটা গোপীনাথপুর নদিয়া জেলার অন্তর্গত। আমরা যখন এখানে এসেছিলাম তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এরকম একটা সময় আমরা এখানে এসেছিলাম। খুব নির্জন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এখানে। এখানে এসে অনেক মানসিক শান্তিও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে জলঙ্গি নদী বয়ে যাচ্ছে, তার পাশেই এই আশ্রমটি। আজকে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।